ফোন দিয়ে মানুষকে পাওয়া যায় না, আপনারা কারা ভাই এত রাত্রে এখানে ঘোরাফেরা করছেন? চেনা চেনাও লাগছে, এত মিষ্টি হাসি কেন ভাই? চেহারাটা মেকআপ ছাড়াই সুন্দর কেন বলেন তো? দুজনাই এত সুন্দর কেন বলুন? এত সুন্দর কেন আপনি? এক সুন্দর আর এক সুন্দরের দিকে তাকিয়ে আছে অপলোক দৃষ্টিতে। এই গভীর নিশীতে এখন আমি কি বিপাকে পড়েছি দুই সুন্দরের মাঝে মাঝে দাঁড়িয়ে? দর্শক মণ্ডলী আপনারাই বলুন আমি কি মূল্যায়ন করতে পারি? দুজনই দেখছেন, কি আর বলবো, দুজনই অপরূপ সুন্দরী। দুঃখিত দুঃখিত, সুন্দরী না আসলে, সুন্দর সুন্দর। তারা মজা করে কি সুন্দর গুরুত্বপূর্ণ আলাপ করছিলেন। আমি মাঝখান থেকে বেরোশিক এই আলাপের মধ্যে ঢুকে পড়ে ওনাদের এই সুন্দর আলোচনাটা ভঙ্গ করে দিয়েছি। সত্যি আমি একটা বিরাট অপরাধ করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন অবশ্যই এই রাত্রিকালীন যে প্রাপ্য আমাদের চা চক্র, এই চক্রে আমন্ত্রণ জানাচ্ছি, অংশগ্রহণ করলে কৃতার্থ হব। হ্যাঁ দর্শক মণ্ডলী, আসলে এই সুন্দর দুজন মানুষের পরিচয় কি দেবো আপনাদের? ওনারা কি মনে করেন? আচ্ছা পরিচয় দিয়ে দিই, এই যে ভদ্রলোক দেখছেন না, ইনি হচ্ছেন জনাব হাদিউল ইসলাম, ঈশ্বরদী থানার ইন্সপেক্টর তদন্ত, যাকে সংক্ষেপে ওসি তদন্ত বলা হয়ে থাকে। দেখছেন কি সুন্দর হাসি, মিষ্টি মিষ্টি হাসি। পুলিশ অফিসার, এত সুন্দর হাসলে তো মানুষ এমনিতে আপ্লুত হয়ে যাবে। আর এই যে দেখছেন, ইনি তো আরও সুন্দর, ইনি হচ্ছেন এম এ রৌফ খান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, ঈশ্বরদী পুলিশ ফোর্সের ইনচার্জ ইন্সপেক্টর এম এ রৌফ খান। উনি আমার দিকে তাকাচ্ছেন না, মনে হয় মনে মনে খুব অসন্তুষ্ট হয়ে আছে। আর একটি কথা বলি, উনি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, ইনিও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আগামীকালকে জয় হবেই হবে হবে হবে, এনারা সব পরিবারে আর্জেন্টিনার সাপোর্টার। কেন এই মৌনতা, কেন এই বিষণ্ণতা জানতে পারি কি বলেন? জাতির উদ্দেশ্যে একটু কিছু বলেন। কালকে আর্জেন্টিনা খেলা থেকে কি পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, কি আয়োজন করবেন? ইতিপূর্বে তো ভালোই খাওয়া দাওয়া করাইলেন, আগামীকালকে কী প্রিপারেশন নিচ্ছেন অন্তত এই বিষয়টা একটু বলেন। দর্শক মণ্ডলী, আসলে কি আর বলবো, আমার প্রিয় ভাইজানের মনের অবস্থা খুব একটা ভালো না, সম্ভবত ভাবি বকাবকি করেছেন। যাই হোক, মনে শান্তি নেই। আপাতত আমরা চা বিরতিতে যাচ্ছি, পরবর্তীতে যদি কোনো শুভক্ষণ আসে তখন ওনার এই সুন্দর চেহারায় সুন্দর হাসি আপনাদের আবারও দেখাবো। সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো কানে অন্য কোনোভাবে। সবাইকে শুভরাত্রি।